আসসালামু আলাইকুম। অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট এসেছে, একই চ্যানেলে শর্ট ভিডিও অথবা লং ভিডিও যদি আপলোড করা হয় সেক্ষেত্রে চ্যানেলের কোনো সমস্যা হবে কিনা, ভিউজ বাড়বে কিনা, চ্যানেলটি ডাউন হতে পারে কিনা, বা চ্যানেলটি ভবিষ্যতে ভাইরাল হবে কিনা, এ নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু সংশয় রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা রিভিল করে দিতে যাচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকে এই ভুলটা করছেন, একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করছেন, লং ভিডিও আপলোড করছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা আমাকে বলছেন যে ভিডিওর মধ্যে ভিউজ নেই। হয়তো দেখা যাচ্ছে কোনো একটা শর্ট ভিডিওর মধ্যে অনেক বেশি পরিমাণে ভিউজ চলে এসেছে, কিন্তু লং ভিডিও যখন আপনি আপলোড শুরু করেছেন তখন লং ভিডিওর মধ্যে কোনো ভিউজ নেই। যেখানে শর্ট ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ হিট করেছে সেখানে লং ভিডিওর মধ্যে 100টা পর্যন্ত ভিউজ পাচ্ছেন না আপনি। তো এটার মূল কারণটা কি? এখন আপনি কি শর্ট ভিডিও দিয়ে কন্টিনিউ করবেন চ্যানেলটি, নাকি লং ভিডিও দিয়ে কন্টিনিউ করবেন, এই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার হতে হবে বন্ধুরা। তা না হলে কিন্তু আপনার যে ইউটিউবিং যে স্বপ্নটা রয়েছে সেটা কিন্তু ধ্বংস হতে পারে বন্ধুরা। বন্ধুরা, আপনি যদি সিদ্ধান্ত নিতে যদি আপনি ভুল করেন, ইউটিউবের শুরুতে যদি আপনি সঠিক দিক নির্দেশনা না পান, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে কিন্তু একজন সফল ইউটিউবার হওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকি। ইউটিউব আমাদেরকে বলেছে যে মেইন থিম ঠিক রাখতে হবে। এখন মেইন থিমের মধ্যে কিন্তু আপনার শর্ট চ্যানেল খুলবেন নাকি আপনি লং চ্যানেল খুলবেন, এটাও কিন্তু পড়ে। যদিও কিন্তু ইউটিউব এটা অফিসিয়ালি বলেনি যে আপনি একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন, কিন্তু আমরা কয়েকটা চ্যানেলকে অ্যানালাইসিস করে দেখেছি যারা মিক্সড ক্যাটাগরির ভিডিও আপলোড করে চ্যানেলের মধ্যে শর্ট এবং লং, তাদের চ্যানেলটা কিন্তু দ্রুত গ্রো করে না, অনেক বেশি সময় নেয়, এমনকি চ্যানেলে কিন্তু অ্যাভারেজ ভিউজটা ড্রপ করে। কারণ দেখুন, একজন দর্শক আপনার চ্যানেলে কোনো একটা শর্ট ভিডিও দেখে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, 15 সেকেন্ডের একটা শর্ট ভিডিও, কিন্তু সে যখন পরের দিন দেখবে যে 15 মিনিটের একটা বা 8 মিনিটের একটা ভিডিওস আপনি আপলোড করেছেন আপনার চ্যানেলের মধ্যে, 8 মিনিটের মতো অনেকগুলো ভিডিওস আপনি আপলোড করেছেন, সেক্ষেত্রে সেই দর্শক হয়তো আপনার ভিডিওর মধ্যে ইন্টারেস্ট শো করবে না, কারণ সে শর্ট ভিডিও দেখতে অভ্যস্ত। আপনার কাছ থেকে কিন্তু সে শর্ট ভিডিও চাচ্ছে, কিন্তু আপনি তাকে শর্ট ভিডিও দিতে পারছেন না, যার কারণে সে আপনার চ্যানেলের সাথে যুক্ত নাও থাকতে পারে, যার কারণে আপনার চ্যানেলে অ্যাভারেজ ভিউজটা কিন্তু ড্রপ হচ্ছে, কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু অ্যাভারেজ ভিউজটা ইনক্রিজ হচ্ছে। সেজন্য আপনারা চ্যানেল খোলার সময় সিদ্ধান্ত নেবেন, আপনি চ্যানেলটাকে কিন্তু শর্ট চ্যানেলের জন্য যদি আপনি খুলে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করবেন, আর যদি লং ক্যাটাগরির জন্য খুলে থাকেন সেক্ষেত্রে শুধুমাত্র লং ভিডিও আপলোড করবেন, এটা আপনারা ডিসাইড করবেন। তাহলে কিন্তু আপনারা দ্রুত সময়ের মধ্যে ইউটিউব অ্যালগোরিদম থেকে ভালো পরিমাণে একটা সাপোর্ট পাবেন, আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করতে থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।